হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইরাসল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আলোচনা করব ইভিসা হওয়ার পরও ফ্লাইটটাতে দেরি হচ্ছে কেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। মালয়েশিয়া থেকে অনেকেই ইভিসা হাতে পেয়েছেন, কিন্তু ইভিসা পাওয়ার পরও ফ্লাইট হচ্ছে না। এটা নিয়ে আপনারা দুশ্চিন্তায় আছেন যে মালয়েশিয়া থেকে ভিসা হয়ে গেছে, ম্যান পাওয়ার হয়ে গেছে, তারপরও ফ্লাইট হইতেছে না কেন? যেহেতু আমার সব কাজ শেষ, তারপরও কেন আমার ফ্লাইট হচ্ছে না? এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের আয়োজন। যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিসা ম্যান পাওয়ার কমপ্লিট হওয়ার পর এজেন্সি চাইবে না আপনার ফ্লাইট দেরিতে হোক। এক্ষেত্রে এজেন্সির কোনো গাফলতি থাকবে বলে আমি মনে করি না। কিন্তু এখানে দুইটা ব্যাপার অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোম্পানিতে আপনি কাজে যাচ্ছেন, সেই কোম্পানি থেকে এজেন্সিকে যখন নির্দেশনা দেওয়া হয় যে এই টাইমের ভিতরে ফ্লাইট দিতে হবে, এজেন্সি কিন্তু সেই টাইমের ভিতরেই ফ্লাইট পরিচালনা করার চেষ্টা করে। যখন কোম্পানি সুবিধাজনক সময় মনে করে সেই সময়টাতে কিন্তু কর্মীগুলো পাঠাতে বলে মালয়েশিয়াতে, যেন তারা তাদের সঠিক সময় মতো আবাসনের ব্যবস্থা ও সুযোগ সুবিধা নিশ্চিত করে কোম্পানিতে লোকগুলো নেওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কোম্পানি থেকে কখনো কখনো এজেন্সিকে বলা হয়, যেহেতু ভিসা পাওয়ার পরও ভিসার মেয়াদ থাকে 3 মাস, এই 3 মাসের মধ্যে যে কোনো সময় আপনাকে মালয়েশিয়াতে পাঠাতে পারবে। সেহেতু কখনো কখনো কোম্পানি এজেন্সিকে বলে থাকে 1 মাস বা 15 দিন পর কর্মী পাঠাবে। কোম্পানির কথা অনুযায়ী ভিসা পাওয়ার পর অনেক সময় লেট হতে পারে, যেহেতু আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ না করলে কোম্পানি থেকে আপনার এয়ারপোর্ট ক্রস করে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না, সেক্ষেত্রে এজেন্সিকে এটা শুনতে বাধ্য। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়ার ক্ষেত্রে যে এয়ারলাইন্স এর একটা সিন্ডিকেটের কবলে পড়ছে মালয়েশিয়ার শ্রম বাজারটা, শ্রমিকদের অন্যতম একটা খারাপ অবস্থা তৈরি করছে এই মালয়েশিয়ার টিকিট ব্যবসায়ীরা, যারা সিন্ডিকেট করে অধিক মুনাফায়ের জন্য। তারা কিন্তু অলরেডি 1 ওয়ে টিকিট এর দাম 40,000 টাকা ক্রুজ হয়ে গেছে। তার মানে 40,000 টাকা দিয়েও কিন্তু এজেন্সি আপনার টিকিটটা সঠিক সময় পাচ্ছে না, লেটে তাকে টিকিটটা কনফার্ম করতে হচ্ছে। যেমন ধরেন, এই মাসের 5 তারিখ ভিসা ডেলিভারি পেয়েছে, 10 তারিখের ম্যান পাওয়ার হয়ে গেছে। যদি কোম্পানি 1 সপ্তাহের ভিতরে নির্দেশনা থাকে, সেক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে চাইলেও টিকিট সংকট এর কারণে এজেন্সি সেটা করতে পারছে না। আপনারা ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার? মালয়েশিয়াতে লোক প্রতিনিয়ত যাচ্ছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ টিকিট সিন্ডিকেট হচ্ছে, যেই পরিমাণ টিকিটের দাম বেড়ে যাচ্ছে, এরকম চলতে থাকলে মালয়েশিয়া যাওয়া শ্রমিকদের যে অভিবাসন ব্যয় বা শ্রমিকদের যে সংকট, এটা আরও ঘনীভূত হবে। এমনিতে আমরা জানি মালয়েশিয়া অলরেডি অভিবাসন ব্যয় 4.5 লাখ টাকা বা এর উপরেও কেউ খরচ করে যাচ্ছেন। তো এটা আমাদের জন্য আসলে কোনো সুখকর বিষয় না। আপনারা চেষ্টা করেন কিছুদিন ধৈর্য ধরে, পরে আমি আপনাকে পরামর্শ দিব। তাড়াহুড়া করে যেমন মালয়েশিয়াতে যাওয়ার জন্য পাগল হয়ে গেলেন, আবার দেখে গেছে কারো কারো মেডিকেলের ডেট পার হয়ে গেছে, এরকম না করে আপনারা একটু ধীর স্থির হয়ে কাজ করেন, আপনার ভাগ্যে থাকলে আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন। আজকে ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।